মাসব্যাপী সারা দেশে তীব্র তাপপ্রবাহের ধকল কাটতে না কাটতেই আবারও গরমের দাপট অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন সূর্যের গনগনে তাপে উপায় না পেয়ে ফুটোভার ব্রিজের ছায়াতে একটু জিরিয়ে নেওয়ার চেষ্টা পেটের দায়ে যশোর থেকে ঢাকায় আসা রেজাউল করিম বলছিলেন রিক্সার চাকা না ঘুরলে ঘুচবে না পেটের ক্ষুধা শুধু রেজাউল মিয়াই নন এই একই গল্প খেটে খাওয়া প্রতিটি মানুষের অনেকেই প্রকৃতির এই চোখরাঙানের জন্য দায়ী করছেন বনায়নের অভাবকে এত চাল ভাতি কিনতে যাবে এখন তো কাজ না করলে তো পেটা তো ভারতে না কাজ তো করতে হইবো এত গরম পড়ছে যা রাস্তায় চলাফেরা খুব কষ্টকর শুক্রবার ছুটির দিনেও জরুরি প্রয়োজনে যাদের বের হতে হয়েছে তাদেরই নাভিশ্বাস উঠেছে এই তীব্র গরমে পথিক থেকে শুরু করে প্রাণ প্রকৃতি সবারই যেন একই অবস্থা বিশেষ করে গণপরিবহনে তার প্রভাব যেন কয়েক গুণ বেশি ত্রাহি ত্রাহি ভাব মানে অসহ্য

আবারও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময়ের জন্য তা প্রবাহের সতর্কবার্তা দেওয়া হতে পারে উনিশ তারিখের পর থেকেই দেশে বৃষ্টিপাতের যে প্রবণতা সেই প্রবণতাটা বৃদ্ধি পেতে পারে বিশ তারিখে সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চলতি মাসে বঙ্গোপসাগরে দু একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা